যখন জন্মালাম বাবা মা ভাবল এটা তাদের সাকসেস। যখন কথা বলতে শিখলাম মনে হলো এটাই সাকসেস। এরপর স্কুলে গেলাম, শিখলাম ফার্স্ট হওয়াটা বা সবার চেয়ে বেশি নম্বর পাওয়াই সাকসেস। এরপর বুঝলাম না, আসলে মাধ্যমিকে স্টার পাওয়াটাই সাকসেস। ভুল ভাঙল, বুঝলাম উচ্চ মাধ্যমিকে এই রেজাল্টটা ধরে রাখাই সাকসেস। এখানেই শেষ নয়, এরপর বুঝলাম ভালো সাবজেক্ট নিয়ে ভালো কোনো জায়গায় চান্স পাওয়াটাই সাকসেস, যেটা পড়লে একটা ভালো চাকরি পাওয়া যাবে। না, এরপর বুঝলাম নিজের টাকায় একটি ছোট বাড়ি করাই সাকসেস। পরে বুঝলাম সেটাও নয়, নিজের টাকায় এরপর গাড়ি কেনাটাই আসল সাকসেস। আবার ভুল ভাঙল, এরপর দেখলাম ভালো দেখে বিয়ে করে সুখে সংসার করাটাই আসল সাকসেস। বছর ঘুরল, দেখলাম আসলে বিয়ে করে বংশধর এনে তাকে ভালোভাবে বড় করাটাই সাকসেস, ছেলে হলে তাকে প্রতিষ্ঠিত করাটাই সাকসেস, মেয়ে হলে একটা ভালো ফ্যামিলির ভালো চাকুরির ছেলের সাথে বিয়ে দেওয়াটাই সাকসেস। নাহ, তাও না। এরপর মনে হলো আমার রিটায়ারমেন্ট সারা জীবনের জমানো টাকার সঠিক ইনভেস্টমেন্ট করে ইউটিলাইজেশন করতে পারাই সাকসেস। এরপর যখন সবাই মিলে একাকী কবরে রেখে মাটি চাপার প্রস্তুতি নিল, মরার একটু আগেই বুঝলাম পৃথিবীতে সাকসেস বলে কোনো কিছুই স্থায়ী লক্ষ্য নেই, পুরোটাই এগিয়ে যাওয়ার জন্য নিজে তৈরি করা একটা কম্পিটিশন, যার মূলে আছে আকাশ ছোঁয়া আকাঙ্ক্ষা যা কখনো পূর্ণ হবার নয়। তখন বুঝতে পারলাম এর থেকে জীবনের প্রতিদিন বা প্রতি মুহূর্ত আনন্দের সঙ্গে সুস্থ থাকা এবং আল্লাহ সুবহান আল্লাহ তায়লার ইবাদত করে ভালো আমল নিয়ে কবরে যাওয়াটাই হল আসল সাকসেস। কিন্তু হায়, এটা বুঝতে অনেক দেরি হয়ে গেল। এ গল্পটা বেশিরভাগ মানুষের জীবনের সত্য বাস্তবতা। আমাদের সময় একদিন ফুরিয়ে আসবে আর সেদিন কিছুই করার থাকবে না। কবর অত্যন্ত ভয়ানক একটি স্থান, ওই স্থানে প্রস্তুতি ছাড়া কোনোভাবেই যাওয়াটা উচিত হবে না। মৃত্যুর পর থেকেই শুরু হয়ে যাবে হাজার বছরের শাস্তি। আমরা বাঁচি কয়দিন? বেশি হলে 50 থেকে 60 বছর। এ কয়টা বছর অন্যায় করে অনন্তকালের শাস্তি মাথায় করে কবরে গিয়ে হায় করে লাভ কি? ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন ও শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ।